আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আজকে আমি কোনো ইংরেজির ক্লাস করাবো না। তাহলে এখন কোয়েশ্চেন হলো আপনাদের মধ্যে, আমি কি করাবো? আজকে আমরা একটা ক্লাস করাবো যেটা হয়তো আপনার জীবনকে চেঞ্জ করে দিবে। আমরা অনেক মানুষকে, শিক্ষিত মানুষদের, অশিক্ষিত মানুষদের দেখি। শিক্ষিতরা মনে করি হয়তো ইংরেজি শিখলে এ প্লাস পেলে, অথবা আমি একটু স্মার্টভাবে চললে, অথবা খুবই স্মার্ট কিছু ইউজ করলে আমি হয়তো জীবনে বড় হয়ে যাব, অথবা কি সুন্দর করে কথা বললে হয়তো বড় হয়ে যাবো। না, বড় হওয়া এক জিনিস, ইংরেজি শেখা এক জিনিস, বড় হওয়া এক জিনিস, এ প্লাস পাওয়া এক জিনিস, সুন্দর করে কাপড় পরা, কথা বলা এক জিনিস, বড় হওয়া আর এক জিনিস। সো বড় হওয়ার জন্য আসলে অনেক কিছু প্রয়োজন হয়। সো আমি মোটিভেশনের রূপে আপনি আজকে ফার্স্ট ক্লাসটা করাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি এরকম 100টা মোটিভেশনের রূপে ক্লাসগুলো করাবো। সাধারণত আমি এটা আমার ক্লাসরুমে করাই। সো স্টুডেন্টরা অনেক রিকোয়েস্ট করছে, স্যার এই ধরনের ক্লাস আপনি একটু, আমি গত 10 বছর ধরে, 15 বছর ধরে, 19 বছর ধরে আমি মোটিভেশন ক্লাসগুলো ক্লাসে বলি, আসলে পাবলিকলি বলি না, ভিডিওতে বলি না, ইউটিউবে বলি না। তো আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট একটা মোটিভেশন ক্লাস করাচ্ছি, দেখি আপনাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট লেসনটা করাবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট বলছি, মোটিভেশন ক্লাস, এই ক্লাসটা আপনার জীবনকে চেঞ্জ করবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইংরেজি শেখা মানেই জীবনে বড় হয়ে যাওয়া না, রাইট? অথবা ভালো রেজাল্ট করে ফেলা মানেই বড় হয়ে যাওয়া না। কেন আমরা অনেকে ভালো রেজাল্ট করে হয়তো ভালো ইংরেজি বলতে পারার পরও জীবনে সাকসেস হতে পারি না, এটা আপনি আজকের ফার্স্ট ক্লাস দিয়ে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আমি এখানে লিখেছি মোটিভেশন ক্লাস 1 সিলেক্ট করার জন্য, দেয়ার ইজ নো ইভেন্ট, উই নেম দ্য ইভেন্ট। এর মানে কি? এর মানে আপনাকে বোঝার চেষ্টা করেন। 30 সেকেন্ড সময় দিচ্ছি, আবার বলছি, দেয়ার ইজ নো ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, আমি বাংলায় বলে দিচ্ছি। উই নেম, নেম মানে আমরা নাম দিই, উই নেম দ্য ইভেন্ট। তাহলে কী হতে পারে, এটার মানে কী? আপনাদের কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে, কী বোঝাতে চাচ্ছে স্যার? আসলে এই স্যার ইংলিশ ক্লাস সে পাশাপাশি কী শুরু করলো, কী করবে? ইনশাল্লাহ আপনি 3 মিনিটসের মধ্যে আপনার লাইফ চেঞ্জিং একটা ক্লাস আপনি এখন বুঝে যাবেন, এবং ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হবে। যারা এইসব প্রবলেমগুলো আছে, 99% এইভাবে এরও এইসব প্রবলেমগুলো ফেস করেন, অথবা এই থটসগুলো নিয়ে প্রতিদিন বাইরে বার হন, ঘরে থাকেন, কাজ করেন, অফিসে যান, বিজনেস করেন, ইনশাল্লাহ আপনি চেঞ্জ হয়ে যাবেন। আই প্রমিস ইউ, জাস্ট গিভ মি 3 মোর মিনিটস প্লিজ। ওকে, দেয়ার ইজ নো ইভেন্ট, উই নেম দ্য ইভেন্ট। এর মানে হলো, যারা কর্পোরেট অফিসে জব করেন, যারা অফিসে জব করেন, তাদের একটা এক্সাম্পল দিই। তারা, আপনারা জানেন ভালো করে যে যখন আপনার বস মিটিং করে, যখন বস মিটিং ডাকে, মিটিংয়ে কিন্তু সব ম্যানেজার বা অন্য অন্য ওয়ার্কাররা, এমপ্লয়িরা কিন্তু এসে বসে, ইম্পর্টেন্ট পার্সনগুলা। মিটিংটা কেন করা হয়? হয়তো আপনাকে অতীতে কোনো কাজ দেওয়া হয়েছিল, তো মিটিংয়ে হয়তো আপনাকে এটা জিজ্ঞেস করা হয়, এই রাজু সাহেব অথবা রাফিন ভাই অথবা শফিক সাহেব আপনি কাজটা করেছেন? শফিক সাহেব অথবা রাফিন সাহেব যখন বলে যে স্যার আমি তো কাজটা করতে পারি নাই, কারণ বৃষ্টি ছিল স্যার, বৃষ্টির জন্য কালকে অফিসে আসেনি, অথবা বলতে পারে যে স্যার আমি একটু, আপনি আমাকে বলেছিলেন 3 দিন আগে করতে, কিন্তু আমি একটু স্যার ব্যস্ত ছিলাম, করতে পারিনি, অথবা কোনো না কোনো কারণে আপনি যখন কাজটা বসকে বোঝাতে না পারেন, তখন কি হয় দেখেন, তখন বস কি হয় মিটিংয়ে আপনাকে মোটামুটি একটু হার্ড কোনো কথাবার্তা, অথবা ইনসাল্ট করে দেয় পাবলিকলি, অথবা আপনাকে একটু অপমান করে, অথবা আপনাকে অপমান না করলেও আপনাকে যখন বলে আপনি কেন কাজটা করেন নাই, আপনার জন্য আজকে আমাদের মিটিংটা স্লো হয়ে গেল, অথবা আমরা শিপমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, অথবা আজকে আমাদের প্রজেক্টটা স্লো হয়ে যেতে পারে, অথবা আপনার ওখানে যাওয়া উচিত ছিল, এটা করা উচিত ছিল, তো এইভাবে কথা বললেও কিন্তু আপনি সবার সামনে ইনসাল্ট ফিল করেন। ট্রু অর ফলস? অফকোর্স আপনি করেন। সো আপনি যখন মিটিং শেষ হয়ে যায়, সে তো আপনাকে মোটামুটি অনেক অপমানজনক কিছু বলছে, আপনার কাছে মনে হলো, মনে হওয়ার পর আপনি কী করেন? অফিসের পাশে টেবিলে কলিগের সাথে গিয়ে বসেন মিটিং শেষে। মিটিং শেষে গিয়ে আপনি অফিসের কলিগকে কী বলেন যে বস আজকে আমাকে সবার সামনে এইভাবে অপমান না করলেও পারত, অথবা বস আমাকে আজকে সবার সামনে এইভাবে, আমি যেহেতু কাজটা করতে পারি নাই, সে আমাকে পার্সোনালি রুমে নিয়েও হয়তো বলতে পারত, বস হয়তো আমাকে আরও 2 দিন সময় দিতে পারত, বস কাজটা ঠিক করে নেই। ক্লিয়ার? বলেন কি বলেন না? অফকোর্স অনেকে বলেন। এটা গেল এক ধরনের পার্সন, যারা আপনি কী করলেন, ঘটনাটা ঘটলো, মিটিং ছিল অফিসে, বসের সাথে মিটিং ছিল, আপনি ইভেন্টের নাম কী দিলেন, বস আপনাকে অপমান করেছে। আপনি যদি ভালো এমপ্লয়ি হন, আপনি কিন্তু মিটিং শেষে গিয়ে পাশে কলিগের সাথে এই কথাগুলো বলতে পারতেন, আসলেই তো আমি স্লো, আমি লেজি, আমি খারাপ, সত্যিই আমি খারাপ, বস আমাকে 3 দিন আগে কাজটা দিয়েছে, আমি 3 দিন পরে মিটিং ডাকলো, মিটিংয়ে আমি তাকে কাজের ব্যাপারে অ্যাসাইনমেন্টটা বুঝাইতে পারলাম না, আমি তাকে কী বললাম আমি পারিনি। আপনি কলেজে কিন্তু এই কথাগুলো বলতে পারতেন, আসলেই তো আমি খারাপ, আসলেই তো আমি স্লো, আসলেই তো আমি লেজি, আমার ইম্প্রুভ হওয়া উচিত, বস আমাকে ঠিকই বলছে, আসলে বস ইজ রাইট, আই এম রং।
আমরা কিন্তু এগুলো করি 90% কি করি ব্যাকবাইটিং অথবা পাশের যে আপনার এমপ্লয়িটা থাকে সরি পাশের যে আপনার কলিগ থাকে সেও আপনাকে ডিমোটিভেটেড করে অথবা আরও মোটিভেটেড করে নেগেটিভ দিয়ে দেখছেন বস আপনার কীভাবে অপমান করলো সে কিন্তু আপনাকে পার্সোনালি ডেকে বসের পক্ষে সম্ভব না যে মিটিংয়ের মতো আপনি ভুল করলেন উনি আপনাকে অফিসে নিয়ে যাবে আসেন রাজু সাহেব আসেন আপনাকে আমি একটু বকা দিব অথবা আপনাকে বুঝাবো এটা একটা বসের পক্ষে বা একজন ম্যানেজারের পক্ষে অথবা ঊর্ধ্বতম কর্মকর্তার পক্ষে সম্ভব না বারেবার নিয়ে আপনাকে সাইডে যাবে একটা মেয়ে ভুল করতে পারে অফিসে তাকে নিয়ে বস বলতে পারে না একটা পাশের রুমে নিয়ে গিয়ে বলতে পারে না এই তুমি সাইডে আসো আমি তোমাকে একটু অপমানজনক কথা বলো এটা সম্ভব না কর্পোরেট ওয়ার্ল্ডে যারা জব করে আমরা ভালো করেই জানেন এটা সম্ভব না তাহলে আমরা এখানে কী করি উই নেম দ্য ইভেন্ট তাহলে আসলে কি কোনো ঘটনা আছে পৃথিবীতে কোনো ঘটনা নাই সব কিছুই কিন্তু সিম্পল আপনি ইজি আমরা কী করলাম চয়েস ইজ ইয়োর্স আমি ওইটা খারাপ নাম দিব না ভালো নাম দিব খারাপ নাম দিলে আপনি ফেইলার হবেন ভালো নাম দিলে আপনি সাকসেস হবেন ভালো নাম দিলে লাভটা কী আপনি নিজেকে কারেক্ট করবেন ঠিকই বলছে বস আমি লেট করে আসছিলাম ঠিকই বলছে বস বৃষ্টি তো কালকে ছিল পরশুদিন তো বৃষ্টি ছিল না ঠিকই বলছে বস আমি তো ঘুম থেকে কালকেও লেট করে উঠছি আজকেও লেট করে উঠছি তাহলে কী হতেন আপনি নিজেকে কারেক্ট করে ফেলতেন এবং পাশে যে আপনার কলিগ আপনাকে যে পিন মেরে কথা বলে অথবা উস্কানি দেওয়া আপনি তাকেও বলতে পারতেন যে যদি সে আপনাকে এই কথাটা বলতো মিটিংয়ের পরে দেখছেন বস আপনার কীভাবে অপমান করলো মাঝে মাঝে কলিগরাও আপনাকে কিন্তু জব মার্কেটে নষ্ট করে দিতে পারে আপনি মেন্টালি আপনাকে ডিস্ট্রয় করতে পারে আপনার পাশের কলিগ যাকে আপনার অনেক বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে সেও আপনাকে ডিস্ট্রয় করে দিতে পারে তাহলে সে আপনাকে কী করতে পারে দেখেন মিটিংয়ের পরে আপনি হয়তো কি মন খারাপ করে বসে আছেন ফিল করতেছেন আমি ঠিকই এটা আমার দোষ আমি লেট করছি আমি ভুল করছি পাশের কলিগ আপনাকে দেখেন আপনাকে পিন মেরে কী বলতেছে দেখছেন বস আপনাকে কীভাবে অপমান করলো অপমানটা না করলেও পারতো আপনি যদি জেন্টেলম্যান হন আপনি যদি আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে কাঁপাতে চান আপনি যদি লাখ লাখ টাকা স্যালারি পেতে চান আপনি যদি বড় হতে চান তখন আপনি কী বলবেন তাকে জানেন ভাই দোষটা তো আসলে আমারই আমি তো আসলেই লেট করেছি আসলেই তো আমি ভুল করেছি আমারই দোষ সে কিন্তু থেমে যাবে আর তাকে যদি আপনি সেদিনকে চান্স দিয়ে দেন সে আপনাকে প্রতিদিন উস্কানি দিয়ে আপনাকে বসের এগেনস্টে নিয়ে যাবে অথবা সে আপনাকে এখান থেকে ফায়ার করার ব্যবস্থা করে দিবে অথবা সে চাচ্ছে না আপনি এখানে ইম্প্রুভ করে ফেলেন অথবা আপনার মধ্যে পোটেনশিয়ালিটি আছে আপনি তো কাজ ভুলে যাচ্ছেন অথবা আপনি কাজে হয়তো করতে পারছেন না ঠিক মতো কিন্তু আপনি অফিসের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করেন আপনি অফিসকে বিজনেসকে ডেভেলপ করার চিন্তা করেন বিজনেসকে প্রফিট এনে দেওয়ার চিন্তা করেন হয়তো পাশের কলিগ আপনাকে নেগেটিভ থটস দিয়ে আপনাকে স্লো করে দিতে পারে সো আপনি খুব কেয়ারফুল থাকবেন আজকে থেকে দেয়ার ইজ নো ইভেন্ট উই নেম দ্য ইভেন্ট এখন দ্য চয়েস ইজ ইয়োর্স আপনি ইভেন্টের ভালো নাম দেবেন না খারাপ নাম দেবেন আরেকটা এক্সাম্পল দিই ইয়াং ছেলে মেয়েদের জন্য কাজে দিবে যে মাঝে মাঝে আমরা দেখা গেলো একটা ছেলে আপনাদের যাদের ফ্রেন্ড আছে ইয়াং ছেলেমেয়েরা ফ্রেন্ড মেনটেন করে মেয়ে ফ্রেন্ড থাকে এটা এখন ন্যাচারাল একটা ব্যাপার দেখবেন রাস্তাঘাটে একটা মেয়ের সাথে যদি একটা ছেলেকে আমরা রিক্সা করে যেতে দেখি অথবা রিক্সা থেকে নামতে দেখি অথবা ফাস্টফুডের দোকানে বসে থাকতে দেখি আমরা ওকে গার্লফ্রেন্ড বানাই দিই দেখেন আপনি দেখছেন এটা ঠিক আছে কিন্তু ইভেন্টটাকে আপনি এখন গার্লফ্রেন্ড নাম দিবেন নাকি সে আপনার বোন নাকি এটা তো আপনি শিওর না আপনি হাউ ক্যান ইউ সে ভাই আপনাকে একটা মেয়ের সাথে দেখলাম এটা কি আপনার গার্লফ্রেন্ড ছিল কত দুঃখজনক সে তো তার বোনও হতে পারে তারপর ইভেন্টের নাম দেয়ার ইজ নো ইভেন্ট আপনি নাম দিচ্ছেন দেখেন উই নেম দ্য ইভেন্ট আপনি ইভেন্টের নাম দেন বাট এত খারাপ অ্যাপ্রোচ করে নাম দিচ্ছেন কেন আপনি ফেইলার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আপনার জীবনে ফেইলার হওয়ার জন্য আপনি যদি এত ফালতুভাবে থটস নিয়ে চলেন একটা ছেলে তার বোনকে নিয়েও রিক্সা করে যেতে পারে কোচিংয়ে নামিয়ে দিতে পারে অফিসে একদিন বাইক দিয়ে ড্রপ করতে পারে গাড়ি দিয়ে ড্রপ করতে পারে কোনো ফ্রেন্ডের বাসায় কেউ যদি বলে দোষ মেয়েটা কে ছিল তোর কি গার্লফ্রেন্ড ছিল কত দুঃখজনক অথবা কেউ তো অনেক খারাপভাবেও বলে আমি বলতে পারছি না ক্যামেরার সামনে সো প্লিজ আপনারা মানুষকে সুন্দর করে অ্যাপ্রোচ করেন আপনার অ্যাপ্রোচটা সুন্দর হতে হবে আপনি তাকে জিজ্ঞেস করতে পারে দোষ তোকে সেদিনকে রিক্সায় দেখলাম একজনের সাথে কে ছিল দোষ সুন্দর করে বলে এটা তার বোনও হতে পারে আপনি যদি গার্লফ্রেন্ড বানিয়ে দেন সেই ফ্রেন্ডটা হয়তো সেদিন থেকে আপনার সাথে রিলেশন নষ্ট করে দিতে পারে নেম দিতে পারে সো আপনি এইভাবে পজিটিভ নেম দিবেন না নেগেটিভ তাহলে আমরা কী করি নেগেটিভ নেম বেশি দিই এরা ফেইলারের দিকে যায় আমরা দুই ওয়েতে যাই পৃথিবীর মানুষগুলো একজন ফেইলারের ওয়েতে আরেকজন সাকসেসের ওয়েতে কিন্তু যারা ফেইলারের 90% লোক কিন্তু ফেইলারের ওয়েতে যায় পৃথিবীতে সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সাকসেস হয় না 90% হয় না 1% হয় তো আপনি ফেইলারের ওয়েতে যাবেন না সাকসেসের ওয়েতে যাবেন এটা আপনি শিখতে হবে এগুলো করা মানে আপনি ফেইলারের দিকে যাচ্ছেন এই ফিল্ডে সেকেন্ড আরেকটা এক্সাম্পল দিই মাঝে মাঝে দেখা গেলো কাউকে দেখা যায় যে রাস্তার সাইডে দেখা গেলো স্টুডেন্ট নাই মনে করেন আমার স্টুডেন্ট নাই
এখানে অনেকে বিজনেসম্যানরা পড়ে, হাউস ওয়াইফরা পড়ে, স্টুডেন্টরা পড়ে, কারো হয়তো গার্লফ্রেন্ড পড়ে, কারো ওয়াইফ পড়ে, কারো হাজব্যান্ড পড়ে, হয়তো ক্লাস শেষে পার্সোনার সামনে দাঁড়ায় হয়তো ক্লাসমেটরা চা খাচ্ছে মনে করে। এক্সাম্পল, কী খাচ্ছে? চা খাচ্ছে। কতক্ষণ? 5 মিনিটের জন্য পার্সোনার সামনে দাঁড়িয়ে 5 মিনিটের জন্য চা খাচ্ছে। 2 মিনিটের জন্য ক্লাসমেটরা ক্লাসমেটরা ক্লাস করতে করতে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, তো চা অফার করলে অনেকে চা খাই, সবাই মিলে চা খাচ্ছে। তো সবাই মিলে চা খেতে খেতে একটা ক্লাসমেট চা খাচ্ছে, আরেকজন চা খাচ্ছে। এখন যে চা খাচ্ছে সে হয়তো কারো হাজব্যান্ড হতে পারে, আর একটা মহিলা যে চা খাচ্ছে সে হয়তো কারো ওয়াইফ হতে পারে, অথবা যে চা খাচ্ছে সে হয়তো কারো বয়ফ্রেন্ড হতে পারে, আরেকজন যে চা খাচ্ছে কি কারো ওয়াইফ হতে পারে, হতে পারে না। অথবা মনে করে রাস্তার মধ্যে দেখা হলো, ক্লাস থেকে বারোয় পার্সোনাল ওখান থেকে যাচ্ছে, মেয়েটা গার্লফ্রেন্ড অথবা কারো ওয়াইফ ওখান থেকে যাচ্ছে, হঠাৎ করে 10 বছর আগে স্কুল ফ্রেন্ডের সাথে পার্সোনার সামনে চায়ের দোকানের সামনে দেখা হয়ে গেল। তো দেখা হলে কী করবে? এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করবে স্বাভাবিক, আরে দোস্ত তুই, আরে দোস্ত তুই সখিনা না, অথবা যেই হোক একটা নাম হোক, তুই এটা না, হ্যাঁ আমি তে, তুই সুমনা না, হ্যাঁ আরে রাসেল এতদিন পর। ওই সময়ের মধ্যে ওরা 2 মিনিটের জন্য কিন্তু খুব এক্সাইটেডভাবে হেসে উঠবে, রাইট, হা হা করে হেসে উঠবে, অথবা এক্সাইটেড একটা এক্সপ্রেশন থাকবে। তারপর হয়তো ওরা বলবে, দোস্ত কেমন আছিস, এরকম কথা বলবে, অনেকদিন পর দেখা হলো, কী অবস্থা, কী করিস, দোস্ত আমার তো বিয়ে হয়ে গেছে, তোর অবস্থা কী, দোস্ত আমি এখনও জব খুঁজতেছি, অথবা আমারও বিয়ে হয়ে গেছে, যে কোনো কিছু, এরকম কথা বলতে 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 ওরা কত মিনিট, 2 মিনিট, 3 মিনিট অথবা 4 মিনিটে নয় কথা বলবো। চা অফার করলো, মেয়েটা মনে করছে না সে তো হাউসওয়াইফ, করো তাকে বাসায় গিয়ে সংসার করতে হবে, আর অন্য অন্য কাজ আছে, না দোস্ত চা খাবো না, প্রবলেম আছে দোস্ত, বাসায় যেতে হবে, বাচ্চা কাঁদছে, অথবা একটু পরে হাজব্যান্ড অফিস থেকে এসে পড়বে, এই দ্যাটস ইট, এতটুকু। কত মিনিট বলেন? 2 থেকে 3 মিনিট পার্সোনার সামনে বসে দুই ফ্রেন্ড, একটা ওল্ড ফ্রেন্ড শফিক, আর সে সাথে কারো হাউসওয়াইফের দেখা হয়ে গেল। এবারে দেখেন কী হতে পারে, এই 2 থেকে 3 মিনিট আপনি হয়তো জানেন না 500 রিক্সা ক্রস করেছে, ওরা কিন্তু মেইন রোডে দাঁড়িয়ে কথা বলছিল, 200 প্রাইভেট কার ক্রস করেছে, 400 বাস ক্রস করে গেছে, 100 মানুষ হেঁটে এদিক থেকে ওদিকে চলে গেছে, তাদের মধ্যে কেউ না কেউ ওই মেয়েটার অথবা ওই ছেলেটার ভাই ছিল, ওই ওই যারা ক্রস করেছে এতক্ষণ, কারো বোন ছিল, কারো আঙ্কেল ছিল, কারো কাজিন ছিল, কারো নেইবার ছিল, কারো প্রতিবেশী ছিল, কারো রিলেটিভ ছিল, হয়তো তাদেরকে দেখেছে, দেখে কি বলছে দেখেন, হয়তো কেউ দেখে, কেউ হয়তো দেখে গিয়ে এখন হাজব্যান্ডকে ফোন দিয়েছে, মনে করেন যে এই মেয়েটা দাঁড়ায় কথা বলছে তার তার হাজব্যান্ডের ফ্রেন্ডই হয়তো বাসে করে যাচ্ছিল, দেখে ফেলছে, আরে এটা না রাসেলের ওয়াইফ পার্সোনার সামনে দাঁড়ায় একটা ছেলের সাথে আড্ডা মারতেছে, দেখে সে কিন্তু একটা নাম দিয়ে দিল, কী করছে, আড্ডা মারতেছে, ফোন দিল, দোস্ত তোর ওয়াইফ কই, কে, আমার ওয়াইফ তো ক্লাসে, হট কে বলছে ক্লাসে, তোর ওয়াইফ রাতে দেখলাম পার্সোনার সামনে এক পোলার সাথে খুব আড্ডা মারতেছে, তুই যে হাসতেছিল হাসিটাকে মনে করছে আড্ডা, অনেকদিন পর দেখালে এক্সাইটমেন্ট দিচ্ছিল, বলে খুব আড্ডা মারতেছে, দেখলাম চা খাচ্ছে এবং খুব একটা ছেলের সাথে আড্ডা মারা শুরু করে দিছে, হাজব্যান্ডে দিল মাথাটা খারাপ করে, দেখেন সে কী নাম দিল, দ্যাট ইজ নো ইভেন্ট, এটা কিন্তু কোনো ঘটনাই ছিল না, দ্যাট ইজ নো ইভেন্ট, এর জন্যই বলেছি, সে কিন্তু একটা নাম দিয়ে দিল, নেগেটিভ নাম দিয়ে দিল, অনেক হয়তো রেকর্ডও করে ফেলছে, যে যেতে যেতে অনেক হাতে হেঁটে যাচ্ছিলো কোনো কাজিন, রেকর্ডও করে ফেলছে, ভাবি অথবা তোর কারো গার্লফ্রেন্ড অথবা কারো বোন, এই রেকর্ড করে ফেলে রেকর্ডও হয়তো পাঠিয়ে দিছে, দোস খোদার কসম আল্লাহর কসম খায় বলতেছি, তোর বউ ক্লাসে যায়নি, তোর বউ অফিসে যায়নি, তোর বউ ওই ফ্রেন্ডের বার্থডেতে যায়নি, রিলেটিভে যায়নি, গিয়ে আড্ডা মারতেছিল একটা ছেলের সাথে, রেকর্ডিংটাও কিন্তু ট্রু, সে সত্যিই কথা বলছিল ট্রু, হাসতেছিল ট্রু, এক্সাইটেড হয়েছিল ট্রু, মনে হচ্ছিল সে আসলেই ব্যাপারটা আড্ডা ছিল না, সিম্পল একটা ব্যাপার ছিল, কোনো ইভেন্টই ছিল না, নো ইভেন্ট ছিল না, আপনি একটা ইভেন্টের নাম দিয়ে দিলেন, দিজ আর দ্য ফেইলার পিপল ইন লাইফ, যারা এরকম নাম দিয়ে দেয়, জানারও চেষ্টা করেন, আরে ভাই চোখে দেখলেন তো, আমার এই ঘটনা থেকে কী শিখলেন, স্টোরিটা আমি যে আপনাকে বললাম বা হিস্টোরি যাই হিসাবে নেন, এখান থেকে কী শিখলেন, এভরিথিং ওয়াজ নর্মাল, কিন্তু নেগেটিভ পিপুলরা নাম দিয়ে দিবে, সাথে সাথে নাম দিয়ে দিবে, রেকর্ডিং করে দিবে, কথা বলে দিবে, কসম খায় বলবে আল্লাহর কসম দোস্ত, তোর বউ রে, তোর গার্লফ্রেন্ডে, তোর বোনে দেখলাম এখানে তারা আড্ডা মারতেছে, আসলে ব্যাপারটা এরকম না, তোর হাজব্যান্ডকে দেখছি আড্ডা মারতেছে, তোর বয়ফ্রেন্ডকে, আসলে ব্যাপারটা খুব সিম্পল ছিল, কোনো ইভেন্টই ছিল না, আপনি কী করেছেন, ইভেন্ট বানিয়ে দিয়েছেন। প্লিজ 99% যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা মানুষের মধ্যে যদি এইভাবে ব্যাকবাইটিং করে থাকেন, দেখে থাকেন, কিছু শুনে থাকেন, প্লিজ এটা আরেকজনকে বলেন না, ব্যাপারটা অনেক সিম্পল ছিল, আপনি ইভেন্ট বানিয়ে দিয়েছেন, আপনি হয়তো ভিডিও
হাজবেন্ডকে সেন্ড করে দিয়েছেন, ওয়াইফকে সেন্ড করে দিয়েছেন, ফোনে বলে দিয়েছেন, অথবা তার হাজবেন্ড বা ওয়াইফ হয়তো বিশ্বাসও করে ফেলছে, আমার ক্লোজ ফ্রেন্ড বলছে, মামা বলছে, চাচা বলছে, কাজিন বলছে, নিজের আপন বোন বলছে, সে হয়তো বিশ্বাসও করে ফেলছে। আপনার কাজ কিন্তু শেষ। এটা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হতে 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 চার বছর পর, দুই বছর পর, ছয় মাস পর ডিভোর্সও হয়ে গেছে। ইউ নেভার নো আপনার জন্য একটা মানুষের ডিভোর্স হয়ে গেছে, এবং মেয়েটা অথবা ছেলেটা ডিভোর্স হয়ে যাওয়া বা ব্রেকআপ হয়ে পড়বে, যত দিন কষ্ট পাবেন গোনাগার আপনি হবেন। ইউ ডিড ইট, আপনি কখনো সাকসেস হতে পারবেন না। যদিও হয়ে যান দুই নম্বরই করে, মিথ্যা বলে, বিজনেস করে, মিথ্যা করে, জব করে, আপনি হয়তো শান্তি পাবেন না, উইথ ইউর ফ্যামিলি শান্তি পাবেন না। দেখবেন অনেক রিচও হয়তো হয়ে যাবেন কোনো দিন, আপনি এই কাজটা করার কারণে শান্তি পাবেন। আপনি নিজেও তো জানবেন না তাদের ব্রেকআপ হয়ে গেছে ছয় মাস পর, কিন্তু এটার জন্য আপনি একটা নাম দিয়ে দিয়েছিলেন, নেগেটিভ নাম ইভেন্টে। প্লিজ, হোয়াট আম ট্রাইং টু ডু টু ইয়র ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, পজিটিভ থটস দিয়ে চলেন, পজিটিভ থটস। চোখে দেখা জিনিসও ভুল হতে পারে, আমরা কী করি, শুনেই হাজব্যান্ড বা ওয়াইফকে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বকাঝকা করা শুরু করে দিই, গালাগালি করা শুরু করে দিই। ডোন্ট ডু দ্যাট, শুনেই করে দিই, দেখলে তো মনে হয় আজকেই ডিভোর্স দিয়ে দিব, আজকেই ছোটো বোনকে মারবো, আজকেই ওকে খারাপ বলবো, আজকেই ওকে এ করবো। নো, ইউ ক্যান নট ডু দ্যাট। কী শিখলেন এখান থেকে? দের ইজ নো ইভেন্ট। অনেক সিম্পল সিম্পল জিনিসকে আমরা ইভেন্ট বানাই দিই, আমরা নাম দিয়ে দিই, উই নেম দ্য ইভেন্ট। আশা করি আমার মোটিভেশন ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে ইন্সপায়ার করবেন। আমি গত 15-20 বছর ধরে মোটিভেশন ক্লাসের নিয়ে কথা বলি, স্টুডেন্ট আমাকে অনেক এনকারেজ করছে, যেমন ফার্স্ট ভিডিও। আশা করি যদি এই ভিডিওটা আপনাদেরকে টাচ করে, এবং যত মানুষ যদি মনে হয় যে আমি তো এরকম কাজ করি, আমি ব্যাক বাইটিং করি, আমি মানুষের মধ্যে নেগেটিভ কথা ঠাস করে বলে দিই, একটু দেখেই আমি বলি খোদার কসম, আমি 10% শিওর হয়ে আমরা বলে দিই আল্লাহর কসম আমি দেখেছি, কসমও খেয়ে ফেলি, 10% 20% দেখে আমরা এটাকে 100% বানিয়ে বলে দিই মানুষকে, আপনার কারণে কত মানুষের রিলেশন নষ্ট হয়ে যেতে পারে, কত মানুষের ফিউচার নষ্ট হয়ে যেতে পারে, জব নষ্ট হয়ে যেতে পারে, কত মানুষ কষ্ট পেতে থাকবে, এবং মৃত্যুর আগ পর্যন্ত যতদিন সে কষ্ট পাবে এর গুণাগার আপনি হবেন। সো হোয়াট আম ট্রাইং টু ডু টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ইফ ইউ রিয়েলি লাইক মাই মোটিভেশন ক্লাস, প্লিজ ইন্সপায়ার মি, রাইট মি ডাউন, সবাই কমেন্ট করেন, আমি নেক্সট ভিডিওটা বানাবো, নাহলে আমি বানাবো না। এটা স্পেশাল থ্যাংক ইউ দিচ্ছি আমার যারা স্টুডেন্ট, ফিজিক্যাল স্টুডেন্টস আছে ক্লাসে, আমাকে ইন্সপায়ার করেছেন ইউটিউবের একটা লেসন দেওয়ার জন্য। দেখি ইউটিউবে সবাই আমাকে কী বলে, যদি বলে আমি নেক্সট লেসনটা দেবো। এরকম চমৎকার চমৎকার কিছু থটস আপনার থটস চেঞ্জ করেন, যাকে যেখানেই দেখেন প্লিজ ঠাস করে একটা কমেন্ট করে দিয়েন না, তার লাইফটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, অ্যান্ড আপনি তার কোনো সাকসেস হবেন না। টেক কেয়ার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আই উইল সি ইউ উইথ দ্য নিউ মোটিভেশন লেসন সাম আদার টাইম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।